ভারতবাসীর জন্য সুখবর, নতুন বছরের শুরুতেই পাসপোর্ট গ্লোবাল র্যাঙ্কিংয়ে বেশ খানিকটা উন্নতি করল ভারতীয় পাসপোর্ট। র্যাঙ্ক তালিকায় 90 থেকে 7 ধাপ উপরে উঠে 83 নম্বরে চলে এসেছে ভারতীয় পাসপোর্ট। এর পাশাপাশি এখন বিশ্বের 60 দেশে ভারতীয়দের ভিসা অন অ্যারাইভাল বা ভিসা ফ্রি যাত্রার সুবিধা পাওয়া যাবে। ভিসা ফ্রি যাত্রা অর্থাৎ আগের থেকে ভিসা করানোর প্রয়োজন নেই। এর আগে 58 দেশে এই সুবিধা পেতেন ভারতীয়রা, নতুন করে আরও 2 দেশ জুড়েছে এই তালিকায়। সেই 2 দেশ হলো ওমান এবং আর্মেনিয়া। যে 60 দেশে ভারতীয়রা এই ভিসা ফ্রি এবং ভিসা অন অ্যারাইভালের সুবিধা পাবেন সেগুলি হলো আর্মেনিয়া, আলবেনিয়া, বার্বেডোজ, ভুটান, বলিভিয়া, বস্তোয়ানা, কম্বোডিয়া, কেপ ভার্দে আইল্যান্ডস, কোমোরেস আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, ডোমিনিকা, এল সালভাদর, ইথিওপিয়া, ফিজি, গ্যাবন, গ্রেনেডা, গিনি বিসাও, হাইতি, ইন্দোনেশিয়া, ইরান, জামাইকা, জর্ডন, লাওস, ম্যাকাও, মাদাগাস্কার, মালদ্বীপ, মার্শাল আইল্যান্ডস, মরিতানিয়া, মরিশিয়াস, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, মায়ানমার, নেপাল, নিউ ওমান, পালাও আইল্যান্ডস, কাতার, রুয়ান্ডা, সামোয়া, সেনেগাল, সার্বিয়া, সেসেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনেডাইনস, তানজানিয়া, থাইল্যান্ড, তিমোর লেস্টে, টোগো, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, তিউনিসিয়া, টুভালু, ইউগান্ডা, ভানুয়াটু, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, জিম্বাবু। ভারত এবং অন্য দেশে ভারতীয় দূতাবাসের তরফে 2019 সালে 12.8 মিলিয়নের বেশি পাসপোর্ট ইস্যু হয়েছে। সংখ্যার বিচারে তৃতীয় স্থানে ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরে। বন্ধুরা, এই তথ্যটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান।